फ्रेंड्स এখন আমরা চলে এসেছি এনএসসি ইন্ডিয়ার পেজের উপর। আজকে আমরা দেখতে পাচ্ছি যে নিফটি 50 এর মধ্যে কিন্তু 1.07% এর ফল আছে। প্রায় বলতে গেলে 200 পয়েন্ট আজকে আমরা দেখতে পাচ্ছি যে নিচে গেছিল। তাছাড়া আজকে যদি দেখবেন তো নিফটি 50 এর মধ্যে প্রায় বলতে গেলে 43 স্টক কিন্তু ডিক্লাইন করেছে, মানে প্রায় বলতে গেলে সব স্টকই কিন্তু নিচের দিকে নেমে এসেছে। তাছাড়া নিফটি নেক্সট 50 এর মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে 1.86% এর ফল ছিল। নিফটি মিড ক্যাপ 50 এর মধ্যে 2.53, নিফটি ব্যাংকের মধ্যে 1.76 এবং নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 1.61% এর কিন্তু ফল ছিল। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট কিন্তু সব জায়গাতেই ফল আছে, অনেকটাই উপরে উঠে গেছিল। তো সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট ভাবে কারেকশন আছে। যদি চার্টকে দেখবেন তো দেখুন এখানে আমি নিফটি 50 ডে চার্ট লাগিয়েছি এবং এখানে আমি ট্রেড লাইন ড্র করেছি। তো দেখতে পাওয়া যাচ্ছে এখনো কিন্তু ট্রেড লাইনের ওপরে আছে। যদি ট্রেড লাইনটাকে ব্রেক করে নিচের দিকে আসে তাহলে ডেফিনেটলি অনেকটাই নিচে আসতে পারে, কিন্তু কিন্তু ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে ট্রেড লাইনের ওপরে আছে। তো ডেফিনেটলি এখনো কিন্তু মার্কেট থেকে পয়সা কামাই করার সুযোগ আছে। ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে এমন একটা স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে নিফটি 50, নিফটি নেক্সট 50, মিড ক্যাপ 50 মধ্যে ফল। তো তা সত্ত্বেও একটা স্টকের মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে 7% মুভমেন্ট দেখতে পাওয়া গেছে টাটা গ্রুপের স্টকের মধ্যে। সেই স্টক কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে একটা নতুন করে হাইতে জাম্প দেখাচ্ছে। প্রতিনিয়ত আমাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে যে 200 থেকে 300 পয়েন্ট কিন্তু মুভমেন্ট আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। প্রায় বলতে গেলে সেই কোম্পানি কিন্তু প্রতিনিয়ত আমাদের পয়সাকে ডাবল করে রিটার্ন দিচ্ছে। তো চলুন চলুন দেখে নেব তার মধ্যে কেন 7% মুভমেন্ট আজকে আমরা দেখতে পেয়েছি, বা এখনও কি সময় আছে কিনা সেখান থেকে পয়সা ইনকাম করা, বা এখন কি আমাদের প্রফিট বুকিংয়ের টাইম এসেছে কিনা, সেই সব বিষয়ে আজকে আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে চর্চা করতে চলেছি। তার আগে ফ্রেন্ডস আপনারা যদি এখনও অবধি আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। ফ্রেন্ডস আপনারা যদি চাইছেন নিজেদের টেকনিক্যাল লেভেলকে স্ট্রং করতে তাহলে প্লেলিস্টে আসার পর টেকনিক্যালের ওপর বেস্ট বেস্ট ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখতে পারেন এবং নিজেদের টেকনিক্যাল লেভেলকে স্ট্রং করতে পারেন। ফ্রেন্ডস আজকে আমরা যেই স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি সেই স্টক এখন ট্রেড করছে 5875 টাকার কাছাকাছি। এর মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে 7% মুভমেন্ট ছিল। প্রায় বলতে গেলে মার্কেট কিন্তু একদমই আজকে ডাউন ছিল, সব স্টক নিচের দিকে নেমে এসেছে। তা সত্ত্বেও ফ্রেন্ডস দেখুন এখানে কিন্তু 7% মুভমেন্ট দেখতে পাওয়া গেছে। প্রায় বলতে গেলে 400 পয়েন্ট আমাদেরকে একদিনেই জাম্প দেখিয়ে দিয়েছে। তো চলুন লাইফ টাইম হাইতে ট্রেড করছে। ডেলিভারি পার্সেন্টেজ দেখতে পাওয়া যাচ্ছে 25%, ডেলিভারি পার্সেন্টেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটাই কম আছে। তো এখনও কি সময় আছে কিনা এখান থেকে পয়সা ইনকাম করা, বা কোম্পানির নাম কী আছে, বা কোম্পানি ফান্ডামেন্টালি কেমন আছে, সেই সব কিছু কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। সবার প্রথমে ফ্রেন্ডস আমরা দেখে নেব কোম্পানি ফান্ডামেন্টালি কেমন আছে বা কোম্পানির বিজনেস কেমন আছে। এখন আমরা চলে এসেছি বিএসসি ইন্ডিয়ার উপর। বিএসসি ইন্ডিয়ার প্রফেন্স কোম্পানির মার্কেট ক্যাপ আছে 36,329 করে, আরোই আমরা দেখতে পাচ্ছি 30 আছে। তো ভেরি স্ট্রং আছে। পিবি দেখতে পাওয়া যাচ্ছে 25 এবং পি আছে 82। তো কোম্পানি কি কাজ করছে, আইটি সফটওয়্যারের প্রোডাক্ট বানাচ্ছে। যদি ফাইন্যান্সিয়াল ট্রেড দেখবেন তো ফ্রেন্ডস দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে পজিটিভ আছে, এখনও কিন্তু স্ট্রং ইন্ডিকেট আমাদেরকে দিচ্ছে। তো চলুন নাম কি আছে বা চার্টের মধ্যে কি ইন্ডিকেট দিচ্ছে সেটা আমরা দেখে নেব। তার আগে ফ্রেন্ডস যদি একদম বেসিক লেভেল থেকে স্ক্যানিং, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এই সব কিছু শিখতে চাইছেন তাহলে আপনারা আমার কোর্সে জয়েন হতে পারেন। কোর্সে জয়েন হওয়ার জন্য দুটো অপশন দেওয়া হচ্ছে। আপনারা ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন যার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। জিরোদা কিংবা অ্যাঞ্জেল ব্রোকার দিয়ে অ্যাকাউন্ট ওপেন করার ফলে আপনারা এই কোর্সটা পেয়ে যাবেন, কিংবা 199 দিয়ে বাই করতে পারেন। কোর্সে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে টাইপ করতে হবে SB বলে, দেন সেখানে আপনারা পুরো ইনফরমেশান পেয়ে যাবেন। চলুন আবার আমরা চলে যাব মেইন পয়েন্টের দিকে। অ্যানালাইসিস করার আগে ফ্রেন্ডস কোম্পানির মধ্যে পজিটিভ দিক কী আছে সেটা আমরা দেখে নেব। কোম্পানি ইজ অলমোস্ট ডেথ ফ্রি কোম্পানি আছে। রিটার্ন অন ইকুইটি আমরা দেখতে পাচ্ছি ইম্প্রুভমেন্ট দেখিয়েছে লাস্ট 3 ইয়ার্সে, এবং হেলথলি একটা ডিভিডেন্ড দিয়েছে এবং সেটাকে মেনটেনও করেছে। তো চলুন কোম্পানি কী কাজ করছে সেটা দেখে নেব। তার আগে কোম্পানি কেমন রিটার্ন আমাদেরকে প্রোভাইড করছে সেটা আগে দেখব।
কোম্পানির নাম আপনাদের সামনে আছে টাটা অ্যালেক্সি লিমিটেড। টাটা গ্রুপের স্টক আছে ফ্রেন্ডস, টাটা গ্রুপের বেশ কিছু স্টক আমরা জানি যে স্টক এক্সচেঞ্জে লিস্টেড আছে, কিন্তু প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে টাটা অ্যালেক্সি নতুনভাবে হাইতে গিয়ে টাচ করছে। প্রায় বলতে গেলে প্রতিনিয়ত 200 থেকে 300, 300 থেকে 400 পয়েন্ট কিন্তু জাম্প আমাদেরকে দেখাচ্ছে, আমাদের পয়সা কিন্তু প্রতিনিয়ত ডাবল করে রিটার্ন দিচ্ছে। যদি ফ্রেন্ডস এখানে আসবেন তো দেখুন, 1 উইকে 16% রিটার্ন দিয়েছে, 1 মান্থে 23, 1 ইয়ারে 358% অবধি আমাদেরকে রিটার্ন দিয়েছে, 3 ইয়ার্সে 338, 5 ইয়ার্সে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 653% অবধি রিটার্ন দিয়েছে, এবং 10 ইয়ার্সে 5478% অবধি আমাদেরকে রিটার্ন দিয়েছে। তাছাড়া কয়েকদিন আগে এর মধ্যে টার্গেট প্রাইস দিচ্ছিলেন চন্দন তাপাড়িয়ার তরফ থেকে 5700 টাকার কাছাকাছি, দেন সেটা আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট অ্যাচিভ করা হয়ে গেছে, কাজ করছে। বা টেকনিক্যাল চার্টের মধ্যে কী ইন্ডিকেট পাওয়া যাচ্ছে সেটা আমরা দেখে নেব। ফ্রেন্ডস এখন আমরা চলে এসেছি স্ক্রিনের উপর, স্ক্রিনের উপর ফ্রেন্ডস দেখতে পাওয়া যাচ্ছে কোম্পানি কী কাজ করছে। কোম্পানি হচ্ছে আইটি সফটওয়্যারে কাজ করছে, বিভিন্ন ধরনের যে ডিজাইনিং থাকে, যেমন ফ্রেন্ডস দেখুন অটোমোটিভ, মিডিয়া, কমিউনিকেশন, হেলথ কেয়ার, সেসব জায়গাতে যে ডিজাইনিংগুলো হয় সেই ডিজাইনিংয়ের কাজ কিন্তু টাটা অ্যালেক্সি করছে। ফ্রেন্ডস আমরা শুনতে পাচ্ছি যে ইলেকট্রিক ভেহিকলস আসবে, তো ইলেকট্রিক ভেহিকলসের মধ্যে টেকনোলজিকে কীভাবে আরও বেশি পরিমাণে ইম্প্রুভমেন্ট করা যাবে সেই সব কিছু কিন্তু টাটা অ্যালেক্সি কাজ করে থাকে। ইন্ডিয়ার মধ্যে কিন্তু লার্জেস্ট ডিজাইনিং কোম্পানি আছে, টাটা গ্রুপের স্টক আছে, ডেফিনেটলি ফান্ডামেন্টালি স্ট্রং আছে, কোম্পানিতে কোনো ডেপ নেই। তাছাড়া যেই সেক্টরে বিলং করছে তার মধ্যে নাম্বার 4 আছে। যদি ফ্রেন্ডস ভালো করে লক্ষ্য করবেন তো দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে, এখানে দেখুন কয়েকদিন আগে ফেব্রুয়ারি মাসে এর প্রাইস ছিল 3000, দেন এখানে দেখুন ফ্রেন্ডস দেখতে পাওয়া যাচ্ছে মে মাসে এর প্রাইস হলো 4000 টাকার কাছাকাছি, দেন তারপর দেখুন ফ্রেন্ডস জুলাই মাসে আমরা দেখতে পাচ্ছি 4400, দেন তারপর আমরা দেখতে পাচ্ছি আগস্ট মাসে 4700, এবং এখন আমরা দেখতে পাচ্ছি সেপ্টেম্বর মাসে 5800 অবধি পৌঁছে গেছে। তো কন্টিনিউয়াসলি উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে। হ্যাঁ, ছোটো ছোটোভাবে কনসোলিডেশনের পিরিয়ড থাকছে আমরা দেখতে পাচ্ছি, দেন যখন পিরিয়ডটা শেষ হচ্ছে দেন তারপর কিন্তু আবারও রিকভারি করে দেখাচ্ছে। ফ্রেন্ডস এখন আমরা দেখতে পাচ্ছি লাইফ টাইম হাইতে ট্রেড করছে, আরএসআইয়ের মধ্যে নাম্বার যদি দেখবেন তো আরএসআইয়ের মধ্যে নাম্বার দেখতে পাওয়া যাচ্ছে 87.85, তো ডেফিনেটলি অনেকটাই হাই হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, অলমোস্ট ওভার ব্রড জোনের মধ্যে কিন্তু পৌঁছেছে। তো ডেফিনেটলি এখান থেকে কিন্তু স্টক নিচে নেমে আসতে পারে। যদি কেউ ফ্রেশ বাইংয়ের কথা ভাবছেন তাহলে ডেফিনেটলি যখন নিচে নেমে আসবে তখন সাপোর্ট থাকছে, সেই সাপোর্টে আসা অবধি আপনারা ওয়েট করতে পারেন, এবং সেটা থাকছে 5000 থেকে 5038-এর মধ্যে। এই সাপোর্টে আসা অবধি আপনারা ওয়েট করতে পারেন, দেন সেখানে ফ্রেশ বাইং করতে পারেন। কিংবা যারা উঁচু লেভেলে বাইং করেছেন, যারা ভাবছেন যে লম্বা সময়ের মধ্যে যাবেন, তো ডেফিনেটলি তারা 50% রাখতে পারেন এবং 50% সেল করে দিতে পারেন। যখন নিচে আসবে তখন ডেফিনেটলি কিন্তু আরও কিছুটা কোয়ান্টিটি নেওয়ার পর আপনারা প্রাইসটা মার্জিন করতে পারেন। ফ্রেন্ডস এখন মনে করা হচ্ছে যে এর মধ্যে প্রফিট বুকিং এর সময় চলে এসেছে, কেননা ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে অনেকটাই উঁচুতে উঠে গেছে এবং ওভার ব্রড জোনে কিন্তু পৌঁছেছে। আরএসআই নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই উঁচু হয়ে গেছে। ডেফিনেটলি আপনারা যদি পিছনের দিকে যাবেন তো এখানে দেখুন, এখানে দেখতে পাওয়া যাচ্ছে যখন 86 হয়েছিল দেন সেই সময় কারেকশন এসেছিল, দেন এখানে দেখুন 82 যখন হয়েছিল দেন সেখানে কারেকশন এসেছিল, এখানে দেখুন ফ্রেন্ডস 81 যখন হয়েছিল তখন আমরা দেখেছি কারেকশন হয়েছে। তো ডেফিনেটলি 80 থেকে 90 মধ্যে যে জোনটা থাকে, আমরা জানি যে ওভার ব্রড জোন থাকে, সেখান থেকে স্টক নিচের দিকে নেমে আসে। তো ডেফিনেটলি এখন প্রায় 87 অবধি পৌঁছেছে, এখান থেকে কিন্তু স্টক নিচে নেমে আসতে পারে। তো আপনারা চাইলে অবশ্যই প্রফিট বুকিং করতে পারেন, এবং যদি কারোর কাছে 10টা শেয়ার থাকে তাহলে ডেফিনেটলি 5টা শেয়ার সেল করতে পারেন, এবং 5টা শেয়ার কিন্তু হোল্ড অ্যান্ড কন্টিনিউ করতে পারেন লং টার্মের জন্য। তাছাড়া কমিউনিটি সেন্টিমেন্ট কী বলছে সেটা আমরা দেখে নেব। এসেছি মানি কন্ট্রোলের উপর, মানি কন্ট্রোলের উপর 77% বলছে বাই করার জন্য, 18% বলছে সেল, এবং 5% বলছে হোল্ড করার জন্য। ফ্রেন্ডস আপনারা কী ভাবছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং আছে, কোম্পানির মধ্যে রেভিনিউ বাড়ছে, কোম্পানির মধ্যে সেলস ইনক্রিজ হচ্ছে, ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট ডিজাইনিং কোম্পানি আছে, টাটা গ্রুপের স্টক আছে, ডেফিনেটলি লং টার্মের জন্য কিন্তু এর মধ্যে ফোকাস করা যেতেই পারে।
ভিডিও যদি ভালো লাগছে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখা হবে আরো একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।